কাক আর সাপের গল্প। একদিন সকালে মা কাক তো খুব খুশি। আজকে আমি কি খুশি, আমার আজকে বাচ্চা হবে, আমি মা হব, ডিম ফুটে ছোট্ট ছোট্ট ছানা বেরোবে, কি মজা আজকে আমার। নিচে বসা একটা পাজি মোটা সাপ তার বাসার মধ্যে বসে সব কথা শুনছিল আর ভাবছিল কি করে ডিমগুলোকে খাওয়া যায়। কিছুক্ষণ পরে মা কাক খাবারের জন্য উড়ে গেল। সাপটা সব দেখল আর ভাবল, এই তো সুযোগ, মা কাক তো বাসা ছেড়ে গেছে, আমার তো খিদে পেয়েছে, ডিমগুলোকে খাই। হ্যাঁ, এই তো সুযোগ, আমি যাই ডিমগুলোকে চটপট গিয়ে খেয়ে ফেলি। যেমন ভাবা তেমন কাজ, একটা একটা করে সাপ সব কটা ডিম খেয়ে ফেলে। ডিম খেয়ে পেট মোটা করে সে আবার চলে। ততক্ষণে মা কাক ফিরে এসেছে, একটাও ডিম নেই দেখে তার তো খুব মন খারাপ। সে জিজ্ঞেস করল, বন্ধু তুমি কি দেখেছো, কেউ কি আমার ডিম নিয়ে গেছে? না বন্ধু, আমি তো কাউকে দেখিনি। আবার একরকম হলো, কাকের ডিমগুলো সাপ সব খেয়ে ফেললো, কিন্তু এইবার মা কাক সব দেখে ফেলেছে। সে বলল, তুমি ভীষণ বাজে, তুমি আমার সব ডিম খেয়ে নিয়েছো। আমার খুব খিদে পেয়েছিল, আমি তাই ডিম খেয়ে ফেলেছি, তুমি আমার কিচ্ছুটি করতে পারবে না। কাকের তো খুব মন খারাপ, সে ভাবছে কি করে সাপটাকে শিক্ষা দেওয়া যায়। অনেক ভেবে মা কাকের একটা বুদ্ধি এল। সে দেখল কিছু পাথর একদম তার ডিমের মতো দেখতে। সে ঠিক করল একটা একটা করে পাথর নিয়ে বাসায় রাখবে। একটা একটা করে পাথর কাকটা বাসায় রাখল। সাপটা দেখছে, আরে বাবা, আবার তো ডিম আছে। যেই মা কাক উড়ে গেল, আরে আজকে আমার ভুঁড়ি ভোজটা ভালোই হবে, যাই চটপট ডিমগুলো খেয়ে ফেলি মা আসার আগে। সে একটা একটা করে ডিম খেয়ে ফেল, কিন্তু ও তো জানতোই না যে ওগুলো ডিমের মতো দেখতে পাথর। সব কটা পাথর খাওয়ার পরে সে তো আর নড়তে পারছে না, তার গলার কাছে সব আটকে গিয়ে সে পড়ে গেল। তাহলে খারাপ কাজ করলে তার পরিণাম খারাপই হয়।